হ্যালো বন্ধুরা, চলে আসি নতুন একটা মজাদার রেসিপি নিয়ে। তোমরা কোনোদিন পান্তা ভাত মানে বাসি ভাত দিয়ে পকোড়া করে খেয়েছো? আগে কোনোদিন ট্রাই করে দেখেছো কেমন খেতে হয়? তো এখানে বেশি কিছুই লাগছে না। তো তোমরা দেখো রেসিপিটা কত সহজ। তো এখানে শুধু লাগছে আগের দিনের বাসি ভাত আর এখানে ঘরে থাকা কিছু উপকরণ। তো এই সামান্য কিছু উপকরণ দিয়েই আমরা একটা মজাদার কুড়মুড়ে পকোড়ার রেসিপি তৈরি করে নেব। তো আমি এখানে নিয়েছি একটু বেসন, বেসন ছাড়া তো এখানে কোনো দিনই কোনো পকোড়া হয় না। তো বেসন নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, আর সাথে নিয়েছি নানা রকমের মশলা, যেমন জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, আর একটু চিকেন মশলা নিয়েছিলাম, আর আগের দিনের বাসি ভাত। তো এইগুলো দিয়েই আমাদের তৈরি হয়ে যাবে, আর পরিমাণ মতো নুন। এরপর বন্ধুরা সবগুলো মিশ্রণ আমাদেরকে খুবই হালকা হাতে মাখতে হবে। তো আমি খুবই হালকা হাতে মেখে নিচ্ছি। আর যদি মাখার সময় এটাতে একটু জল ব্যবহার করতে হয় তো জল ব্যবহার করতে পারো তোমরা। তো এরপর আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটা এবারে তেলে ছেঁকে নেব, একটা একটা করে গোল গোল পকোড়ার আকারে গড়ে আমি এটা তেলে ছেঁকে নেব। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছো যে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি পকোড়াগুলা। খুবই সুন্দর আর একটা সহজ রেসিপি। তো ওপর থেকে বিন নুন ছড়িয়ে আর টমেটো কেচাপের সাথে তোমরা এটা পরিবেশন করতে পারো। তো বন্ধুরা বৃষ্টির দিনে জাস্ট এই রেসিপিটা জমে যাবে, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো রেসিপিটা। আর এরকম মজাদার নতুন নতুন রেসিপি, নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো এখনকার মতো টাটা।